হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম। আমি মার্জিয়া। এটা গতকালের সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে ব্লগটা শুরু করলাম। এটা গতকালের একটা এক জায়গায় আমি আমার এক বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, ইফতার দাওয়াত ছিল, তো একটু শুট করে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আমার হাতে দেখতেই পাচ্ছেন ব্যাগে করে কিন্তু অনেকগুলো আমি লিচু নিয়ে যাচ্ছি। বেড়াতে গেলে কি এমনি এমনি যাওয়া যায়? এই যে ইফতারের খাবার একটু দেখালাম শুট করে, আর আমি চলে আসলাম। এটা আজকে তো আজ হয়তো শেষ রমজানের দিন, তো ভাবলাম কিছু কিছু ইফতার ভাজাটা আমি শেয়ার করি। এই যে আমি যা যা রান্না করব এখানে উপকরণগুলো আমি দিয়ে রেখেছি, তো আমি এখন চলুন আমার সাথে আমি ভেজে নিচ্ছি। তবে প্রত্যেকটা রেসিপি আমি পরে ইনশাল্লাহ রমজানের পর আমি আলাদা আলাদা ভাগ করে দেখিয়ে দিব রেসিপির মতো করে। তো আজকে আমি এলোমেলোভাবে আমি রান্নাটা দ্রুত করে ফেলবো, যেহেতু ইফতারের সময় প্রায় হয়ে যাবে প্রায় 15-20 মিনিট পর। আমি ঢাবলিটা সিদ্ধ করে নিয়েছি ভর্তা করে, এটা মাখানোর জন্য, মুড়ি মাখানোর জন্য। আর পরিমাণ মতো পেঁয়াজ তেল দিয়ে আমি এই ছোলাটা রান্না করব। তো ছোলাটা রান্নার জন্য যা যা আমি দিয়ে রান্না করব, তো একটার পর একটা করে আমি একটু একটু নেড়ে নিব আর ভেজে নিচ্ছি। এক চা চামচ আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এক চা চামচ করে আমি সব কিছু দিয়ে আমি এটা রান্না করব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি, কষিয়ে তারপর আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। আলু আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা দিয়ে দিলে হয় কি, আঠালো হয়, খেতে খুব ভালো লাগে। তো আমি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কষিয়ে নিব, একটু পানি অ্যাড করব সাথে। আর এটা কিন্তু আমি ঢাকা ছাড়াই রান্না করব, যেহেতু ছোলাটা আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বা কষানো হয়ে যাচ্ছে। তো দেখা গেল রসুন তো আমি পেস্ট করে দিয়েছি, তো এখানে মরিচ, ধনে পাতা। তো আস্তে আস্তে আমি একটা একটা কম বেশি, কিন্তু আমরা সবাই ইফতার এবং রান্নাবান্না সবাই জানি, সব আপুরাই, তো এরপরও কিছুটা শুট করি। ছোলাটা কিন্তু বেশিরভাগ মানুষের আমাদের পছন্দ, ঝালমুড়ি দিয়ে খাওয়া যায়, তারপর ইফতার, তারপর বিকেলের নাস্তা। তো আমি এটা বাঁধাকপি কুচি করে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি জড়িয়ে। তো এক চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর চালের গুঁড়া, বেসন পরিমাণ মতো সব কিছু দিয়ে, তারপর পোলার চাল আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর শিলপাটায় ব্লেন্ড করে তারপর আমি এটা দিয়ে দিয়েছি। রসুন পেস্ট, আদা পেস্ট সব কিছু দিয়ে কর্নফ্লাওয়ার, তারপর আমি একসাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে কিছুটা পানি অ্যাড করব যদি লাগে, তারপর আমি এটা ভাজবো। এই রেসিপিটা আমি ইনশাল্লাহ রমজান মাসের পরে আমি দেখাবো। এখন পুরোপুরি হয়তো শ্যুট করতে পারিনি, ব্লগটা কিন্তু লম্বা হয়ে যায় সেই কারণে। তো এই যে দেখিয়ে দিচ্ছি আমি, আর দেখা গেল সবাই ভালো থাকবেন সুন্দরভাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দিনটা চলে গেছে রমজান মাসে। আর আমার ভিউয়ার্স, আমাকে যারা আমার সাপোর্ট করে দিয়েছে অলরেডি, আর যারা তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করা হয়নি, আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আর সাবস্ক্রাইবের পাশে ছোট বেল আইকনটি প্রেস করে নেন, যাতে করে আমার নতুন ব্লগ ভিডিও যখনই আমি আপলোড করব অতি সহজে আপনি পেয়ে যাবেন, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে বাঁধাকপি ভাজাটা। এই যে আমি উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলি আমি আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে নিব। চোরাচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লোয়ের কাছাকাছি রাখতে হবে। আর এটা ডুবো তেলে সম্পূর্ণ আমি ভেজে নিচ্ছি। তো আজকে হয়তো এক বছর ইফতার, এই যে আমার ইফতার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এটা খুব মচমচা, একটা টিস্যু দিয়ে আমি তেলটা টেনে নিলাম। এই যে আমি ইফতারটা সাজিয়ে নিলাম, তো এটা কাসুন্দি দিয়ে খাওয়াবে
আর দেখা গেল এই যে আমি সাজিয়ে নিলাম কাসুন্দি, এটা আমি ডিম ডিবের চপ আমি ভেজে নিচ্ছি 3-4টি, আর মুড়ি হয়তো খাওয়া হবে পরে। আর আমি সবগুলি কাটিনি, আমগুলি আমি পরে কাটবো, এখন খাওয়া হবে না যেহেতু নামাজের সময় হয়ে যায় ইফতারের সাথে সাথে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ কালকে নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ। একটি লাইক দিবেন, সুন্দর করে একটি কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ।